বহুত ফগ 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 হৈ আছে আৰু আজি কাছম সে বহুত ঠাণ্ডা আছে ইফালে চাওক লেণ্ডশ্লাইড হৈ কেনে কেনেকুৱা অৱস্থালৈ গাড়ীখন ওলাব পৰা নাই মোৰ বাৰী চাওক মোৰো চকাটো একদম ধাচি গৈছে আৰু আজি পুৰা একদম মিউজিকেল লাইট হ'ব আজি মানে এটা কমপ্লিট বেলেগ ৰাস্তাৰে যাম নতুন ৰুট লম আজি অলপ ফিনফিনিয়া ৰাস্তা মানে মানে হেতুতকে ৰাস্তাটো বহুত বেছি ভাল হয় পুৰা একদম ফুল পাৱাৰ স্পীডত গৈ থাকোঁ পাথৰ বেছিকৈ পৰে লেণ্ডশ্লাইডত কাৰণ ইয়াতে যানবাৰ টানবাৰ ওলাই কি পুৰা মেঘালয় ভাইব দিয়ে চাওক পুৰা লেণ্ডশ্লাইড হৈ আছে আৰু শান্তি নাপাও ফুল নাথাকিলে তো ফার্স্ট আমি ফিউল আপ কইলো আর সিদিন রেটটো মানে বাড়া দেখাইছিল জাঙত তো ইয়াতে চাইলো টাওয়াঙত কেনেবা কি দাম বাড়িছে না তাতে বেশি পুরো নামি কেনে ইয়াতে এটা পেট্রোল পাম্প আছে ভারত পেট্রোলের ইয়াতে আর ইয়াতে 86.94 মানে দাম বলে ইয়াতে বাড়া নাই মানে মই যত ফরাইছিল বোমবিয়াত ফরাইছিল তাত মানে পেট্রোলের দামে কম আর ইটানগরও তো দাম কম হয় বলে সবতে ইয়াতে বেলেগ বেলেগ থাকে ইয়াতে এটুয়ে দাম আছে ফলে আহি আহি আমি সেলা পাস পামে আর আর ইয়াতে আছে সেলা লেকটো বাট আজিও আনফরচুনেটলি পুরা ফগ আছে ফিরবি মা আগত রখি কেনে এবার ট্রাই করি সাম কিবা দেখা পাই বাট আশা বহুত কম বহুত ফগ 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 হৈ আছে ফলে এতিয়া নামিছো এইখন চক সেলা পাছৰ মানে সেইটো আছে মানে গেটখন আগত আছে আৰু এইটো এণ্ড এইফালে আছে সেলা লেক বাট একোৱেই দেখা নাপায় পুৰা ফগ 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 হৈ আছে আৰু এতিয়া মই তাত দুটামান ফটো উঠিলো আৰু ইয়াতে ফটো চটো উঠিলো ৰিল চিল বনাইলো আৰু কুছ ভি ইয়াতে দেখা নাপায় মানে একো কি দেখাম লেক একোৱে নাই একো দেখাই নাপায় ইমান বেছি ফগ আছে আৰু আজি কাছম সে বহুত ঠাণ্ডা আছে মই হাফ টি চাৰ্ট পিন্ধি আছিলো চলো জলি জলি আৰু আজি ৱেডাৰ মানে ইয়াতে বহুত বেয়া বেয়া মানে কি আৰু ফগটো মানে ক্লাউড ৰাস্তাত আহি গৈছে বেয়া ঠাণ্ডা আছে বাহিৰত অকণমান আৰ্মি কেইটাৰ লগত লেকচাৰ টেকচাৰ মাৰিলো ফটো চটো উঠিলো তাহাঁতেও মানে স্কৰপিঅ'ৰ লগত ফটো চটো উঠিল আৰু এইফালে চাওক লেণ্ডশ্লাইড হৈ কেনে কেনেকুৱা অৱস্থা হৈছে দেখাত চাগে ইমান লাগা নাই বা বাপৰে বা বহুত খাতাৰনাক অফ ৰোড হৈ আছে মানে বোকা বোকা ৰাস্তাত একদম পুৰা বোকা সেইটো বুলিয়ে নহয় বহুত ঠাইত এনেকুৱা এনেকে লেণ্ডশ্লাইড হৈ আছে আজি বহুত বেয়া কণ্ডিশ্যন আগতো চব গাড়ীবিলাক আহি আছে আমি ইয়াত ৰখি আছো এই চাওক কেনেকে ফচি আছে এই অৱস্থা মানে গাড়ীখন চাওক ফচি গ'ল মানে বহুত বেয়া কণ্ডিশ্যন আছে এইটো দিন আহতে দেখিছে কিমান বৰষুণ দিছিলে আৰু বৰষুণত ৰাস্তা পুৰা চেচ পুৰা লেণ্ডশ্লাইড 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 চাওক ইমানজন মানুহ লাগিও এতিয়ালৈ গাড়ীখন ওলাব পৰা নাই আচ্ছা কাচা টাইম হৈ গ'ল মানে অলমষ্ট 15 মিনিটমান ৰখিলো বাট এতিয়ালৈ ক্লিয়াৰ হোৱাই নাই এবাৰ চাই হওক কেনেকুৱা চিটুৱেশ্যন হৈছে ইয়াত চাগে বহুত বেছি অৱস্থা বেয়া হৈ গৈছে মানে লেণ্ডশ্লাইড হৈ কেনে মাটি চাটি আহি আছে ন আৰু এইফালে ফাইনেলি আহি গ'ল ট্ৰাকখন হেল্প কৰিবৰ কাৰণে ট্ৰাকখনত বান্ধি বঢ়িয়াকৈ ওলাই যাব চাওক না ট্ৰাকৰে হুইল স্পিন হৈ গৈছে ইমান বেছি বোকা আছে বাপৰে বাপ ফিৰবি কেনেবাকৈ কেনেবাকৈ ওলাই দিলে বাৰু বাট এই ৰাস্তাটোৰ হালত চাওক না আপোনালোকে কেমেৰাত একদম বুজি নাপাব বহুতেই বেছি আৰু এইফালে এইখন গাড়ীটো ওলাই গ'ল তাতেও লেণ্ডশ্লাইডটো এতিয়া ক্লিয়াৰ কৰি আছে এতিয়াৰ পৰা এনেকুৱা কণ্ডিশ্যন হৈ গৈছে মানে সেইখন ফাঁচাৰ পিছত মানে এতিয়া ট্ৰাকো ফাঁচি আছে আমি এনেকৈ ৰখি আছোঁ লেণ্ডশ্লাইডটো ক্লিন কৰি আছে নাজানো আৰু কি হয় ইয়াতে টাইমটোতো বহুতেই হৈ গ'ল মানে 1 আৱাৰৰ বেছি আমি এনেকৈ ৰখি আছোঁ খাই বলো মোৰ বাৰী চাওক মোৰো চকাটো একদম ধাচি গৈছে মানে বহুত বেছি বোকা আছে বাট চাম হওক কেনেবাকৈ মই বাৰু ওলাই আহিলোঁ খুব ফাইনেলি মোৰ কেনেবাকৈ ওলালোঁ প্ৰতিখন গাড়ীয়ে ফাঁচি আছে তাতে মানে বহুত বেয়া কণ্ডিশ্যন হৈ গৈছে বাপৰে বাপ ইমান মাটি আছে একাঠুতকৈ বেছি মাটি আছে গাড়ী পৰা ধাচি যায় তাৰ পিছত কেনেবাকৈ তাহাঁতে হেল্প চেল্প কৰি ফাইনেলি ওলাই আহিলো ঘৰ আমি তো ঘৰ তক যোৱা নাই ভাই তাতে বাৰু কি হৈ আছে প্ৰথম অহা দিনা ইমান অফ ৰোডিং আছিলে আজি বাৰু কি হয় মানে এই ইয়াতে মানে এখন হোটেল আছে ইয়াতে কিবা খাই লওঁ চব গাড়ীখন একদম কি অৱস্থা হৈ গৈছে পুৰা বোকা বোকা আৰু একদম কচমছে গৈছোঁ এইখিনি টাইমত একদম ভুলকে বি মাতা না মানে যিটো হালত হৈছিলে এখনতো ইছুজু 4x4 সেইখনো ফাঁচি গৈছিলে ইমান বেয়া কণ্ডিশ্যন মানে পুৰা লেণ্ডশ্লাইড এইবিলাকতো হালকা ফুলকা হৈ আছে আৰু আমি বঢ়িয়াকৈ ইয়াতে থালি লৈ লৈছোঁ পুৰা ভাত তাত বেলেগ আৰু একো খাব মন নাই তাহলে ভাত তাত খাই আহি গ'লো আৰু ৰাস্তাত খাবৰ কাৰণে চিপ্স লৈ লৈছোঁ বিচ্ছা লৈ ইয়াৰ পৰা অৱস্থাটো চাওক না পুৰা একদম লাষ্ট হেইট আছে মানে এইটো হায়েষ্ট আল্টিটিউডৰ আছে ন 13,700 ফিট মানে চেলাৰ পৰা জাষ্ট নামিছোঁ মাত্ৰ সেইকাৰণে বেয়া ফুলি আছে বে পুৰা ওলাই মিলাই এতিয়া আহি ইয়াতেও কিবা ট্ৰেফিক লাগি আছে মানে দিৰাং টাউনখন পাৰ হৈ আহিলোঁ ইয়াতে বাৰু কি শ্লাইড হৈ আছে কম নোৱাৰো আজি মানে মোৰ হৈছে আৰু মই ভাবিছিলোঁ ঘৰ যাম বাট এতিয়া 2:40 হৈ আছে ঘৰ যোৱাটোতো পচিবল নহয় ভাবিছোঁ ইয়াতে কাৰোবাত ৰখি কেনে পৰা একদম আজি পাৰ্টিয়ে কৰিম একেলগে আৰু ৱাপাচ আহি পাই গ'লোঁ কাৰ্লটন হোমষ্টে कैसे हो भैया बहुत लैंडस्लाइड था ऑफ रोडिंग हो गया देखो यहाँ पूरा कीचड़ बहुत ज्यादा
আর এই তারপর গাড়ি থাকি ইয়াতে মানে শান্তি অকান বহিব আইসো কি ধুনিয়া লাগি আছে, কোনো নাই, শান্ত হস্ত পুরা পাহাড়ের তলত, ভালে নদী বই আছে, ইয়ারপা এনজয় করে আছো। আর আপনাদের সাথে বহুতে ভাবি আছে বুমলা পাস কেউ নগলো, মাদুরি লেক গলো, বাট বুমলা পাস নগলো, কারণ বুমলা পাসত মানে বর্তমান গই একো সেন্স নাই। ঠান্ডার টাইমত গলে ভাল লাগে, মানে ঠান্ডার টাইম বলে নয়, অক্টোবর হয়ে গেল, এপ্রিল হয়ে গেল, মার্চ হয়ে গেল, এনেকা টাইমত কি হয় তাত বরফ থাকে, বরফের কিনা কিন্তু ইগলু সিগলু বনোয়া থাকে, বাকি ভিতর তো এনে অবভিয়াসলি শুট করব নয়, তো ইন্ডিয়া চাইনা বর্ডার হয়, বাট যেখানে শুট করব পারে এইখিনিও বর্তমান টাইমত ইমান গরমত কত কি থাকবে, বরফের নামর নিশানি নাই। ভাবিলো এইবার না যাও, নেক্সট কেতিয়াবা যেতিয়া আহিম কিবা তো নেক্সট বারের কারণে থাকবে লাগে, তেতিয়া আপনাদের দেখাম ভালকে, অকমান ঠান্ডাত বরফ সরফ পড়ক, আর তেতিয়া ভালকে আহিলে ভালকে দেখাম, ইতিয়া ইমান তা নাছিলে। অন্য আগবান হোক, ওয়াটারফল কেটা ইতিয়া বহুত ধুনিয়া দেখিছো, বাকি বাকি তো বাস মানে তা একো খাস ইতিয়া সাবলগা নাই এইখিনি টাইমত, আর এইখিনি টাইমত বরফ সরফ একোই নাই, আর এটি সিজনে নহয়, অকল ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইডে হয়ে আছে। অভি মই ইতিয়া মানে গাড়িখন ওপর ধুই লো, মানে ইমান বেশি বোকা হয়ে গেছে, সাক পুরা অবস্থা নাই একদম। এনেকে এনেকে মই আর দাদাজনে মিলি বড়িয়াকে গাড়িখন পিনপিনাকে ধুই দিলো, বলে এতিয়া বড়িয়াকে এফালে স্পিকার টিকার রেডি করে আছে দাদা, মানে এতিয়া হব আর পার্টি সার্টি আপ গাও, এফালে মাইক সাইক পুরা আই গেছে, মেরেকো নেই এটা আর আজি পুরা একদম মিউজিক্যাল লাইট হব, বাট গুটে গান কিটা বজাব নোৱাৰো অবভিয়াসলি ফর কপিরাইট ইস্যু। পুরা জুবিনদার হে লগাই লৈছো, আর এবার পুরা মাইক মোর হাতত, ভালো ভালো হয় গাম গলে বহুত বেশি উচর হয়ে যায়, এইফালে রাস্তাটা সব এই অল্প ফিনফিনিয়া রাস্তা, মানে মানে হেতুকে রাস্তাটা বহুত বেশি ভাল হয়, ডাঙরও হয় আর বেশি বেটার রাস্তা, সেইফালে অকমান ভিউটো বেটার আসলে, বাট ইয়ারও ভিউটো ইমানও বেয়া নয়, মানে ইয়াতো বেলেগ একটা নিজরে ভিউ আছে। আমি এটা ইয়ারপর গই কিনে ফার্স্ট পাম রূপা, মানে হয়ে গেল রূপা টাউন, যখন টাউন আছে টিকলা মিকলা সরুকে টাউন, এখন জিত করে মেইন রাস্তাটা পাই গেলো, আর রাস্তা সব পুরো একদম ফিনফিনিয়া, আর ইয়াতে বেশি চেরাই নাই, মানে পুরো নর্মাল নর্মাল রাস্তা, লাস্ট লাস্ট মানে ভৈরবকুণ্ড যেখানে পাম তাতে ডাইরেক্ট ডাউনহিল আছে, বাৰু দেখাই আছো এইটো দেখা পাই থাকিব, বাট এইখিনিত পুরো একদম ফুল পাওয়ার স্পীডত গৈ থাকিব লাগে, স্পীডত চলাব নালাগে পাহাড়ত, বাট মানে কইছো কি তাতকে বেশি স্পীডত আহিব পাৰে। চাওক এই পাহাড়তো নেট দি আছে, ল্যান্ডস্লাইড নহব কারণে মেবি মই এনেকুৱাই লাগিছে, আগতো মানে দেখিছো বহুত ঠাইত এনেকুৱা নেট লাগি থৈ আছে, মানে ল্যান্ডস্লাইড হলেও ইনকেস তাতে বাজি যাব, নহলে ডাইরেক্ট আহি, আর ইয়াতে ল্যান্ডস্লাইডতকে বেশি আই থিঙ্ক পাথর আছে, কারণ বেশি পাথর পাথর পাহাড়, এটা পুরা পুরা ফ্যামিলি গরু এটা, 10-12 জন একেলগে একেলগে পুরা এটা বেলেগ সালন আছে। এনিওয়েজ এতিয়া মানে ইয়াতে পাথর সাথর বেশিকে পড়ে, মই দেখা পাইছো রাস্তা ডাঙর ডাঙর পাথর বেশিকে পড়ে ল্যান্ডস্লাইডতকে, এনে অকমান রখি দিছিল পাহাড়ের মাজত, ভাল লাগিছে কিবা এটা রখি কেনে, বাট বেশি টাইম রখি থাকিব নোৱাৰি, কারণ ইয়াতে জানবার টানবার ওলাই, কারণ এখিনি কিবা এটা ফরেস্ট হয় এখন, মানে বাক্সা ঘাটি হাতে আকা আছে, গাও পার হয়ে চাওক না এইখিনি প্লেস কিমান ধুনিয়া লাগিছে, পুরা ফ্লেক্স এক লগাই থৈ দিছে, কিবা পাইছো ইতা না জানো, আমি অলপ আগত খালাকটাং পাম সেইখিনি জানো, আর সেরগাঁত বহুত কেফে সেফে আছে, আপনাদের যদি কিবা খোয়া লওয়া করব বিচার তো তাতে পাই যাব, নেতো এই রাস্তাতে ইমান বেশি দোকান সোকান একো নাই, কারণ এখানে বহুত কম মানুষ আহে, বাট লাহে লাহে হব ধরেছে, লাস্ট আহাতকে মই দেখিছো সেরগাঁওতো ধুনিয়া ধুনিয়া কেফে সেফে হয়েছে, খোয়া রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হয়েছে, তাত খাব পাৰিব, এটা খালাকটাং পামে অলপমান আছে। চাওক ফাইনালি ইয়াতেও ফগ আহি গল, আর এইখিনি পুরা মেঘালয় ভাইব দি আছে, চারিওফালে সাইডত খেতি হয়ে আছে, কিবা কিবি কিবা এটা মেঘালয় মেঘালয় লাগি আছে, আই ডোন্ট নো, বাট হি ফাইনালি আমি আনক্লিং পালো, আর এটা মানে বাজি আছে 11:30, 11:30 হয় নাই, 11:20 মাত্র, ইমান জলদি আহিবলো, চাওক এই রাস্তাটা পিটিককে আহিবে একদম ওচৰ, আর বেশি দূর নাই, আর ধরো 12:12 মানত তল পাই যাম, আমি 12:30-12:15 মানত ভিতর তল পাই যাম বড়িয়াকে, বাট ইয়াতে এটা হেই আছে, ইয়াতে নেটওয়ার্ক না থাকে, হেই গোটে এন্টার রাস্তাটো তাতে নেটওয়ার্ক আছিলে, বাট ইয়াতে মানে যেবিলাক গাঁও আহি থাকে সেরগাঁও হয়ে গল, করবাত হয়ে গল, সেনেকুৱা সেইবিলাক গোটে নেটওয়ার্ক পায়, বাকি কতোই নেটওয়ার্ক নাই, একদম নো সার্ভিস, এয়ারটেলও নাই, জিও নাই, রাস্তাটো চাওক পুরা ল্যান্ডস্লাইড হয়ে আছে, আর বাট ইয়াতে ক্লিন করে থৈছে, বহুত ঠাইত পাইছো মই, ইমান বাৰু বেছি ভিডিও কৰি থকা নাই, সদায় মানে একে একে কিনো দেখাই থাকিম, বাট ইয়াতো ল্যান্ডস্লাইড হৈছে, কি আহি বলো, মানে এইখিনি বতৰত নাহিব দে, একদম নাহিব, মানে অক্টোবৰ মানত আহক, মই মানে সেইখিনি টাইমত সবচে বেষ্ট পাওঁ, বা এপ্ৰিল মাৰ্চত আহিব পাৰে, সেইখিনি টাইমতো ভাল লাগে, এইকাৰণে বহুত ধুনীয়া লাগে, সেই লাষ্ট মমেণ্টত ইমান বেছি ফগ পৰিছে যে একোৱেই দেখা নাই, এবাৰ মানে পুৰা একদম ৰাইটটো ফগ ফগ আৰু ল্যান্ডস্লাইড ল্যান্ডস্লাইড হৈ গৈছে, একো দেখা নাপায়, মানে অলপমানে আছে আৰু 25 কিলোমিটাৰ আছে মানে বৰ্ডাৰ পাব, আহি আহি আমি আচ্ছা খাচা তল পাই গলো, আৰু এইখিনি পুৰা ডাউনহিলে হয়, মানে মই কৈছো নহয় সেইখিনি পুৰা অলমষ্ট চেম পজিশ্যনতে থাকে, তো তাত ভালকে গাড়ী অকণমান স্পীড মেইনটেইন কৰিব পাৰি, আৰু ইয়াতে আহি কেনে আসান একটা 20-30 কিলোমিটার থাকতে পুরো ডাউন, চাওক এইটো রাস্তায় চাওক এইছো, এইফালে এইফালে ডাইরেক্ট ডাইরেক্ট এনেকা আমি তলৰ ফালে গুছি যাম, ধুনীয়া ধুনীয়া রাস্তায় আহি আৰু মাত্র 5 মিনিট মানে আছে ফাইনালি, ইয়াৰ অসম পাই যাম, এই ফিলটো এটা বেলেগ ফিল হয়, ইমান দিন বাহিৰত গৈ কেনে
মানে ভাল লাগে বাট ইমান দিনৰ মূৰত যেতিয়া ঘৰখনত আহোঁ তাতকে বেছি আৰু ফিল কিয়ে হ'ব পাৰে ইমান ধুনীয়া ৰাস্তাটো মজা আৰু এইফালে চাওক এইটো মই নদীটো দেখা আৰম্ভ কৰি দিছোঁ যিটো আমাৰ ভৈৰৱকুণ্ডত নদীটো আছে নদীটোৰ নামটো মই নাজানো যে অলমষ্ট বৰ্ডাৰ পায়ে গ'লো সেই অকণমান আগতে আছে আৰু এইখিনি যদিও অৰুণাচলত পৰে পুৰা ভাইবটো চাওক পুৰা অসমৰ ভাইব ইফালে তামোল গছ পুৰা মানুহখিনিও পুৰা একদম অসমীয়া ভাইবটো আহি যায় আৰু অসমতে আছো এনেকুৱা লাগে বহুত ধুনীয়া প্লেচ এইখিনি কিমানটা চুকুনৰ প্লেচ জাষ্ট ভৈৰৱকুণ্ডৰ সেইখিনি পাৰ হৈ কিনে পায় সেইটো মেইন বৰ্ডাৰৰ কাষতে আছে এইখন গাঁও ভাল লাগে এইখন গাঁৱটো আহি কিনে কিবা এটা ভাল লাগিছে দেই আৰু ফাইনেলি এনেকে আহি পাই গলো বৰ্ডাৰ এইখন চাওক গেট এইখন অৰুণাচলৰ গেট হয় আৰু মানে ইয়াতে সেনেকুৱা প্ৰপাৰ গেট নাই জাষ্ট এনেকুৱা এটা থাকে আৰু তাৰ পিছত অসমৰ এইখন আৰু আমি এতিয়া অসম আহি পাই গলো পুৰা চাহ বাগিচাৰ মাজে মাজে গাড়ী চলাই আছো বাপৰে বাপ কিমান দিনৰ মূৰত কিমান দিন মানে বহুত দিন হোৱা নাই ফিৰ বি আৰু ভাল লাগে কিবা এটা অসমত আহি কিনে নিজৰ ঘৰত এনিৱে এতিয়া মানে চবৰে কাৰণে ওচৰ দূৰটো বেলেগ বেলেগ হ'ব যোনে ধৰক আপাৰ আছামৰ ফালৰ পৰা আহি আছে বা ক'ৰবাৰ পৰা সেইটো ফালৰ পৰা আহি আছে তো সেইফালে নগাঁও হৈ কিনে ডাইৰেক্ট তেজপুৰ পাই যায় তেজপুৰ সেইটো ৰাস্তা বেছি ওচৰ হৈ যাব তেতিয়া বাট আমাৰ ফালৰ কাৰণে এইটো বেছি ওচৰ হৈ যায় কাৰণ ইয়াৰ পৰা বাইহাটা চাৰিআলি আৰু বেছি দূৰ নহয় অলপমান পিছতে বাইহাটা চাৰিআলি পাই যাব দুঘণ্টামানৰ ৰাস্তা বাট তেজপুৰত যদি মই ওলালো হয় তেজপুৰ পাওঁতে কম টাইম লাগিব ন' ডাউট এইটো ৰাস্তাৰে তল আহোঁতে যিমান টাইম লাগে তেজপুৰত বেছি জলদি পাই যায় বাট তেজপুৰৰ পৰা মোৰ ঘৰ আকৌ দূৰ হৈ যায় 4 ঘণ্টামান লাগি যায় মোৰ কাৰণে এইটো ৰাস্তা ওচৰ হয় মানে এইটো ফালৰ পৰা যোনে আহে বাইহাটা হৈ কিনে বাকী যোনে অলৰেডি তেজপুৰৰ ফালৰ পৰা আহে তাহাঁতৰ কাৰণে সেইটো ৰাস্তা বেছি ভাল আৰু তাৰ চিনেৰি ভিউটো ভাল বা দোকান চোকানো আছে আৰু ফাইনেলি এনেকে আহি আহি আমি ফালে খাৰ খোৱা পাই গলো আৰু দিনটো একো খোৱা নাই ভাবিছো ইয়াতে কিবা এটা খাই লওঁ বঢ়িয়াকে আৰু ইয়াৰ গাড়ীখন থৈ মেলি এতিয়া কিবা এটা খাই লওঁ মানে ইয়াৰে কেম্পাছটো কিন্তু বহুত বেছি ধুনীয়া লাগে দেই আৰু এইফালে আহি গল মোৰ বিৰিয়ানী যোৱাকালি আৰু ব্লক কৰি নাথাকিলো চিধা মানে ঘৰে আহিবি ঘৰত আগতে ঘৰ পাই গলো আৰু বহুত বেছি বৰষুণো আহিছিলে আৰু একে একে ৰাস্তানো কিনো দেখাই থাকিম বাকী এইটো ভিডিঅ' আমি চলো ইয়াতে খতম কৰি দিওঁ এতিয়া মানে চুলি কাটিবৰ কাৰণে গৈ আছো অকণমান গ্ৰুমিং কৰি আহোঁ চুলি চুলি কিবা হৈ গৈছে অৱস্থা চলো সকলোৱে গুড নাইট আৰু লগ পাম এটা নতুন ভিডিঅ'।